একদিন দুদিন পরে এক লোক বাড়ির গেটে এসে সালাম দেয়, আসসালামু আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কি আসেন সালাম নেন? পর্দার আড়াল থেকে বলে, এ বাড়িতে কোন পুরুষ নাই, আপনার সামনে যেতে পারবো না। বলে, মা গো, আমার সামনে আসা লাগবে না, আমি আপনার বাবার বাড়ি থেকে আসি। আপনার বাবা যাই যাই অবস্থা, উত্তর দিকে মাথা করে মৃত শয্যায় শুয়ে আছে, এতবেলা আছে কি নাই জানি না। যতই ফতোয়া দেন, মা তো বাপ তো বাপই, মা তো মাই, বোরখা লাগিয়ে পর্দার সাথে ডিজিটালের মতো না, ডিজিটাল না পর্দা, পর্দার সাথে গিয়ে আমার নবীর কাছে গিয়ে কয়, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার স্বামী তো সফরে গেছে, আমার স্বামী বলে গেছে আমি না আসা পর্যন্ত বাড়ির বাইরে যাইও না, এখন তো অবস্থা অন্যরকম, আমার বাবা তো এতবেলা পাইছে আসবে কিনা তাও তো জানি না, বাবা মৃত্যু শয্যায়, এখন আমি কি করি? আমার নবী বলে, কি করবা আমি জানি না, তবে স্বামীর কথার উপরে আমল করো। পরের দিন আবার আবার মেয়েটা গেছে, বলছে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার স্বামী যা বলেছে সেইটার উপরে আমল করো। বাইর বাইরের থেকে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কে আছেন সালাম নেন? বলে, কে গো? বলে, আজকে সকাল বেলায় আপনার আব্বা মারা গেছে, এইবার চিন্তা করেন মেয়েটার কলিজার অবস্থা কি। দরে নবীর কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ সকাল বেলায় আমার আব্বা মারা গেছে গো। বলে, তোমার আব্বা কেন? তোমার মা বাপ একসাথে মারা গেলেও তোমার স্বামীর কথা মোতাবেক আমল লাগা। কয়েকদিন পর স্বামী সফর থেকে আসলে, একদিকে স্ত্রীর শরীরটা খারাপ হয়ে গেছে, বাবা মরে মরে গেলে তো মেয়েরা মেয়েদের ছেলেদের একটু শরীর খারাপ হবেই, তোমার মনটা খারাপ শরীরটা খারাপ। বলে, আপনি সফরে গেছেন, আমার আব্বা মারা গেছে। বলে, দাফন কাফন কবে হলো, মারা গেল কবে? বলে, আমি জানি না। জানো না মানে? যাই নাই। কেন যাও নাই? বলে, আমি যাবো কি করে, আপনার যে নিষেধ আছে যাওয়া, স্ত্রী স্বামী দুজন অজু করে রাতের অন্ধকারে বাবার কবরের পাশে গিয়ে কাঁদতেছে, মা বুকিয়া, তোমার শরীয়তকে, তোমার শরীয়তের আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবার লাশ আমি দেখতে পারি নাই, আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত দিও। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে ওই মেয়েটার চোখের পানিটা আটকাও। বলি, কেন? ওই রকম পর্দালু সিম্মে স্বামী ভক্ত মেয়ে, যে বাবা মারা গেল স্বামীর অর্ডার ছাড়া বাবার লাশ দেখতে গেল না, এই ধরনের পর্দানুসীন স্বামী ভক্ত মেয়ে যদি হাত বাড়ায়, ওই মেয়ের বাবা হওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। আরেকটু বলি, পর্দানুসীন মেয়ের বাবা হওয়া বিশাল ভাগ্যের ব্যাপার, আর আমরা শিল্পী চিত্র নায়িকার বাবা হওয়া মানে বিশাল ব্যাপার, এইটা মনে করি, বোঝেন না? আমাদের দেশে যদি মমতার যে গায়িকা উনার আব্বা যদি আসে, সব পাঁচ লাগবে, সাদা দেখে একটা সেলফি মারি, আপনি মমতাজের বাপ। কিন্তু যদি মনে করেন যে না, এটা কোরআনে হাফেজের বাবা, তখন কে সেলফি মারে নাকি? এমন না যেন দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। মাসাসিরা পর্দার আড়াল থেকে কথা যখন উঠে গেল, তোমাদের ছোট্ট একটা ওয়াজ করে তারপরে আমি মেন ওয়াজের ভিতরে ঢুকতে চাই। নবীজির মেয়ে ফাতিমা তুজ সহরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের নারীদের সর্দারিনী, ওনার টাইটেল হলো সৈয়দাতুন নিসা, নারী জগতের নেতৃত্ব সৈয়দাতুন নিসা। উনি মারা যাবেন আগামীকাল, আজকে রাত্রে এশার নামাজ পড়ে জান্নাত দরজা বন্ধ করে কাঁদতেছে। প্রশ্ন করতে পারেন, মারা যাবে উনি জানলো কেমনে? নবীজি মারা যাচ্ছিলেন, আয়েশা সিদ্দিকার মা ফাতিমা সিদ্দিকার করে কাঁদতেছিলেন। নবীজি বলেন, ফাতিমা তোমার কান্না আমার মুখের কাছে দাও তো গো মা। বাবার মুখের কাছে কান্না দেওয়ার সাথে সাথে কয়, মা তুমি কান্দো না কান্দো না, আজ থেকে 6 মাস পরে আমার সাথে দেখা হবে। ওই দিন থেকে তিনি 6 মাস দূরে রেখেছিলেন, হঠাৎ করে কান্দতেছে। হাসান হুসাইন দরজার সাথে কান পাতা, হযরত আলী দরজার সাথে কান পাতা। স্বামীর জন্যে কান্দে না, উনি কান্দেন মামুন গো, আমি আপনার হাবিবের মেয়ে, জীবনে কোনোদিন আমার মাথার চুলের আগাত কোন পুরুষে দেখে নাই, আমার গায়ে আমার স্বামী ছাড়া কেউ টাচ করে নাই, কিন্তু মামুদ আগামী কালকে যে আল্লাহ এসে আমার বুকে হাত দিবে, এই লজ্জায় যে আমি মরে যাচ্ছি, তাই তিনি চিৎকার করে কাঁদতেছেন। বুঝলেন, মুসলমান জিন্দেগি পরা স্বাধীন নয়, মুসলমান মানে পরাধীন, কিন্তু পরাধীন পাকিস্তানের কাছে নয়, ভারত বাংলাদেশের কোন নেতার কাছে নয়, আমরা পরাধীন হলো আল্লাহর কোরআনের কাছে। ইচ্ছা করলেই একটা কিছু করা যায় না। মা ফাতিমা কান্দেন মামুন, আল্লাহর জীবন দেওয়ার সময় আল্লাহর লাগে নাই, আর জীবন নেওয়ার সময় আজরাইল লাগবে কেন? তুমি এসে নিয়ে যাও আজরাইল, আমার গায়ে হাত দিক, আমি এটা চাই না। এইটা যদি নবীজির মেয়ে কান্দে, ও মা বোনেরা আপনারা যে দর্জির দোকানে গিয়ে পুরুষ দর্জি দিয়েছে আমার মাপটা দেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে কিনা জানি না। ভালোবাসা দিবস পালন করলা, ভালো কথা, ভালোবাসা দিবস পালন করলা, তোমরা একটা নতুন প্রজন্ম, তোমরা নতুন কিছু শিখতেছ, আমিও বলছি ভালোবাসা দিবস জায়েজ। কেমন জায়েজ ভালোবাসা দিবসে? তোমার মাকে বৃদ্ধাশ্রম থেকে তাড়াতাড়ি নিয়ে আসো, এর নাম ভালোবাসা দিবস। বাবার সাথে 5 বছর কথা বলো নাই, শ্বশুরের সাথে 1 মিনিটে বসে খাও ভালোবাসা দিবসে। শিগগিরই তোমার বাবার পাও জড়িয়ে ধরো, বাবা একটা কথা গো, 5 বছর আমি তোমার সাথে রাগে অনুরাগে মানে অভিমানে কথা বলি নাই, আজকে ভালোবাসা দিবসে তুমি আমাকে মাফ করে দাও, বাবার সঙ্গে ভালোবাসা করো, এটা জায়েজ আছে। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহ তাআলা বলেন আমার ছাড়া কারো ইবাদত করবা না, ইবাদতের মালিককে আল্লাহ, ইবাদতের মালিককে আল্লাহ, সিজদার মালিককে আল্লাহ, আসসিজদাতু লিল্লাহ, সিজদা শুধুমাত্র আল্লাহ। কোন পীর পাবে না সিজদা, আল্লাহর। আর একটা মনে রাখতে হবে, আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি এহসান করো, মা বাবাকে কুকুর শিয়ালের মতন ফেলাই রেখে শ্বশুর বাড়িতে কালার দিবি, মনে রাখো। ঈদের দিনে মার জন্য বাজার জুটে না, আর শ্বশুর শাশুড়ি শালি ভাইয়ার বাড়িতে বাজারের অভাব নাই, এই মানুষ তুমি মনে
মনে রাখো একটা কথা, তোমার জন্য জাহান্নামের দরজা একেবারে 100% খোলা আছে, তাতে কোনো সন্দেহ না। আমার জান্নাত আর তোমার জান্নাত পাশাপাশি হবে। এইসব ভালোবাসা করিস আর যুবতীর সাথে এ পচা ভালোবাসা এখন সে অন্য লোকের সাথে লাইন মারতেছে, আমার সাথে কথা কয় না। যখন জিব্রাইল বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ এই নাইটে হিজরতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি চলো, নিশ্চিত রাত্রিতে লাইট নাই, জন্ম হয় নাই, ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোনটাই জন্ম হয় নাই, মক্কা থেকে আবু বকরকে সঙ্গে করে আমার নবী মদিনায় রওনা দিলে। আপনারা যদি আমাকে এখান থেকে তাড়া করেন, আমি যদি ধানের ক্ষেত্রের মধ্যে দিয়ে পলাই, তাহলে একটা আয়ন আছে একটা আয়ন নাই, কিন্তু যারা হজ করতে গেছেন জিজ্ঞাসা করেন তো তাদেরকে যে মক্কা থেকে মদিনায় কোন আয়ল আছে নাকি, কি করবেন একটু রেস্টের দরকার, পাহাড়ের গুহার মধ্যে রেস্ট নিলেন, আবু বকরের আলের উপরে মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন যে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম, মারহাবা, আমার আপনার নবীকে স্বপ্নে দেখলে দুজক মাপ, দুজক সরাসরি আবু বকরের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, তাহলে কি হবে, তাহলে কি হবে? হযরতে আল্লাহ তাআলা বলেন সাপ রে গুহা সাপ, আমার হাবিব যার রানের উপরে মাথা দিয়ে ঘুমায় আছে তাকে তো জান্নাত দেওয়াই লাগে, কিন্তু জান্নাত এত সহজ নয়, পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ কাউকে জান্নাত দিই না।